দিলশাদ নাহার কণা। তিনি হচ্ছেন একজন জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীত শিল্পী এবং মডেল। নিজের প্রথম একক অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা, জ্যামিতিক ভালোবাসার টাইটেলের গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কণা। এরপর একে একে আরও দুইটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু সুপারহিট গান উপহার দিয়েছিলেন তিনি। জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা জন্মগ্রহণ করেন 1971 সালের 15ই এপ্রিল বাংলাদেশের ঢাকা জেলায়। তার শৈশবকাল কাটে তার বাবা মা, এক ভাই এবং এক বোনের সাথে। কণার ভালো নাম দিলশাদ নাহার কণা হলেও পারিবারিক পরিমণ্ডলে তিনি আরও দুইটি নামে পরিচিত। বাবা মায়ের কাছে কণা নামটি কণুতে রূপান্তরিত হলেও বাচ্চাদের কাছে তার নামটি আরও মজাদার, তা হচ্ছে কণামণা। মিরপুরের টাইনি টটস স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়েই কণার স্কুল জীবনের হাতে করি। তিনি ঢাকার মগবাজার উচ্চ বালিকা বিদ্যালয় এবং ঢাকার লালমাটিয়া কলেজের ছাত্রী ছিলেন। মাত্র 4 বছর বয়সেই গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে গানটি শেখার মধ্য দিয়েই কণার গানের ভুবনে পা রাখা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র 5 বছর বয়সে। কণা তার সঙ্গীত জীবন শুরু করেন 2000 সালে। কণার প্রথম একক অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা, যা বের হয় 2006 সালে। তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং কণা বের হয় 2008 সালে কণা নামে। তার তৃতীয় একক অ্যালবাম সিম্পলি কণা বের হয় 18ই আগস্ট 2011-তে। ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কণা। পরবর্তী সময়ে প্রায় 500 জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। আভিত লামহে শিরোনামের একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কণা। বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায়ও জিঙ্গেল করেছেন তিনি। দীর্ঘ 7 বছর প্রেমের পর 2019 সালে কণা বিয়ে করেন গোলাম মোহাম্মদ ইফতেখারকে। পারিবারিকভাবেই ঘরোয়া পরিবেশে কাজটি সম্পূর্ণ হয়েছে। গোলাম মোহাম্মদ ইফতেখারের বেড়ে ওঠা এবং পড়াশোনা ঢাকায়, তিনি পেশায় একজন ব্যবসায়ী। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।